ঘড়িতে বাজছে 8:35, এখন আমরা বেরোবো মেলা দেখতে। হ্যালো, এখন আমরা যাচ্ছি উল্টো রথ দেখতে, রাত্রি 8:30 সময়। এই যে এদিকে দেখাও, রথটা যেন উল্টো হয়ে থাকে। হ্যালো ঋতুপর্ণা, মা আমরা তিনজনে মিলে, মা দেখাও, মা এই তো দরজার মুখে দাঁড়িয়ে আছে, ওরা আসলে একদম চলে যাব। একে একে আসছে মা, পেছনে আসছে ঋতুপর্ণা, মাকে আজকে দেখতে পাবো। এই যে সবচেয়ে লেটু মাস্টার আসছে ঋতুপর্ণা, এই সরাও হাত সরাও, চলো 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 এসো। বেশ, রাস্তায় অনেক ভিড়, কারণ আগামীকাল ঈদ। সকল মুসলিম বন্ধুদের জানাই ঈদের শুভেচ্ছা, মোবারক। ভালোই ভিড় আছে এখন চারপাশে, চলে গেল ববলুই তো গিরিধারী, দিয়ে দাও ফলটা, দিয়ে দাও। হ্যাঁ, কি সুন্দর লাগছে গাছপালা। বৌদি হাই করো, মেলা দেখতে যাবে না? চার বান্ধবীর বাড়ি এটা, কি করছে এটা? হাই করো, এখানে মা তার বান্ধবীর সঙ্গে গল্প করছে আর ঋতুপর্ণা ভিডিওটা ক্যাপচার করেছে। ঋতুপর্ণার একটা চ্যানেল আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা চেক আউট করে নিও। লোকজন বেশ ভালোই, হ্যাঁ ভালো লাগছে না? রাতের অন্ধকারে বেশি ভালো লাগবে, ভিডিও বানাবার সময়তেও ভালো লাগবে। ভাসুরের মতন নই নই মনে হয় ওর। ভালো আছিস? রথের মুখ ঘুরে গেছে উল্টো রথে। ঠাকুর নিয়ে চলে গেছে তো, এটা আমাদের দুর্গা মন্দির। মায়েরা এখানে গল্প করছে, এখন আমরা যাচ্ছি নিরামিষ চপের দোকানে। এখানে প্রতিদিন কিন্তু নিরামিষ চপ ভাজে, সেখানে যাচ্ছি, এখান থেকে নিলাম ভেজিটেবল চপ, আলুর চপ, পটলের চপ উনি ফ্রিতে দিয়েছিল, সেখানে গেলে কিছু না কিছু ফ্রিতে দেয়। আমরা বাড়ি চলে এলাম, বাড়ি যাচ্ছি, এখনো আসেনি, আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি ফিরছি। পেছনে এদের সাথে এবার বাড়ি গিয়ে কথা হচ্ছে, এত সুন্দর লাইট, সব ব্লগিং ব্লগ করতে ব্যস্ত সবাই, এত বড় ব্লগার যে আমাদের, বিশাল বড় বড় যে আমরা প্যাডেল চলি, শোনো না, এত বড় ব্লগার যে 2K সাবস্ক্রাইবারও হয় না, 1 পয়সা ইনকামও হয় না। গল্প করছে, এসে এসে খাওয়া শুরু করেছি চপ। আমরা আবারও গিয়েছিলাম মেলাতে, সেখানে এই রান্নাবাটিগুলো দেখছিলাম, বেশ ভালোই লাগছিল, মানে চপ আর জিলিপি নিতে গিয়েছিলাম। কে ইচ্ছে বাড়ি, আরে লাইট দাও, অমন করবো না। কেমন ছিল জার্নিটা? এখন বাজছে রাত্রি 11টা, আজকে ট্রেন এত লেট। কি কি এনেছে আর কিছু না, মাত্র এই দুটো জিনিস এলো। কার এলো? কি নটকো ফল, খুলে দেখাতে হবে তো, বোঝাই দেখাও। দেখো নটকো ফল, তোমাদেরকে কেটে দেখাচ্ছি, এই যে এইরকম থাকে, এর ভেতরে বীজ আছে, এই যে। চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার পেজ থেকে দেখে থাকছো, পেজের নাম হচ্ছে স্মিতাস ওয়ার্ল্ড,
সেই পেজ থেকে দেখে থাকছো তারা আমার পেজকে লাইক ফলো করে দিও, আর তোমরা আমার কোনো সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো টাটা।